নমস্কার বন্ধুরা প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা পৃথিবী যেন দিন দিন রোগ বালাইয়ের স্বর্গরাজ্য হয়ে উঠছে একের পর এক নতুন রোগ জীবাণুর নাম শুনতে শুনতে মানুষ হয়ে উঠেছে তিতি এবং চিন্তিত রোগ আগেও ছিল এখনও আছে কিন্তু এখনকার রোগগুলি আগের থেকে অনেক জটিল রূপে দেখা দিচ্ছে যুগ যত আধুনিক হচ্ছে রোগগুলিও যেন ততই শক্তিশালী হয়ে দেখা দিচ্ছে শারীরিক মানসিক নানা রোগে জরাজীর্ণ মানুষ খুঁজছে একটি রোগমুক্ত সুন্দর পৃথিবী তবে সেই পৃথিবী গড়তে গেলে শুধু গবেষকদের দিকে তাকিয়ে থাকলেই হবে না তার সাথে সাথে আমাদেরও নজর দিতে হবে সুস্থ পরিবেশ এবং সুস্বাস্থ্যের দিকে বন্ধুরা সম্প্রতি একটি ভয়াবহ রোগের ব্যাপারে বড় আপডেট উঠে আসছে কি সেই রোগ আর তার থেকে রক্ষা পাওয়ার উপায় বা কী জানাবো আপনাদের তার আগে বলে রাখি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং তারপর বেল আইকনটিও ক্লিক করে রাখুন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন আপনারা সবার আগে পেতে পারেন আর বন্ধুরা ভিডিওটি দেখার পর সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ভালোবাসা এই কথাটি আসুন এই কঠিন সময়ে সকলকে ভালোবাসার বার্তা দিই সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ভালোবাসা এই কথাটি তো বন্ধুরা এবার আমরা ভিডিওর শিরোনাম সম্পর্কে জেনে নেব শিরোনামে বলা হচ্ছে অদৃশ্য রোগের প্রকোপ বাড়ছে ভয়ানক ব্যাপার তো বন্ধুরা এবার পুরো বিষয়টি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এখানে বলা হচ্ছে আধুনিক নগর জীবনের গতিবেগ যত বাড়ছে ততই বাড়ছে একাকিত্ব আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে এই মানসিক সমস্যাকে হেলাফেলা করে এড়িয়ে যাওয়ার প্রবণতা অনেকেই উপলব্ধি করেন না যে কোনো ধরনের মানসিক সমস্যা মনের অসুবিধাতেই সীমাবদ্ধ থাকে না ক্রমেই শরীর মন সবকিছুকেই গ্রাস করে পাশাপাশি নেতিবাচক প্রভাব ফেলে আক্রান্তের সামগ্রিক জীবনযাপনে ফলে নিজের পাশাপাশি ক্ষতি হয় পরিবার পরিজনেরও ইংল্যান্ডের একটি গবেষণা বলছে ষোলো থেকে চব্বিশ বছর বয়সীদের মধ্যে ষাট শতাংশই কোনো না কোনোভাবে একাকিত্বের শিকার আমেরিকার হারভার্ড বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিকতম গবেষণা জানাচ্ছে করোনা চলাকালীন আঠেরো থেকে ২৫ বছর বয়সীদের মধ্যে কার্যত মহামারীর রূপ নিয়েছে একাকিত্ব বিশেষজ্ঞদের মতে পার্থিব সাফল্যকেই জীবনের মোক্ষ ভাবা ঠিক নয় পেশাগত জীবনের ইঁদুর দৌড়ের মাঝে পড়ে অধিকাংশ ক্ষেত্রেই মানুষজন এমন কিছু জিনিস অবহেলা করেন যেগুলো হয়তো তাদের জীবনের মূল উপজীব্য ছিল এর ফলে সাফল্য এলেও তাকে উপভোগ করার মতো মানসিক শান্তি অধরা থেকে যায় অনেক ক্ষেত্রেই অনেকেই ভেবে থাকেন চারপাশে বহু মানুষের ভিড় থাকলে কেউ একাকিত্ব বোধ করতে পারেন না এটি একেবারেই ভ্রান্ত একটি ধারণা বলেও জানাচ্ছে বিভিন্ন সমীক্ষা বন্ধুদের সংখ্যা বা অফিসের জনপ্রিয়তা কোনো কিছুই একাকিত্বের তথ্য নয় অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে নেট মাধ্যমে মানুষ বন্ধু খোঁজে সেই নেট মাধ্যমেই আরও দূরে ঠেলে দেয় বাস্তব থেকে ইট কাঠ পাথরের জঙ্গলে নিজের জায়গা ধরে রাখতে অনেকেই চাপিয়ে নেন ছদ্মবেশ নিজের আসল ব্যক্তি পরিচয় নিয়ে তৈরি হয় হীনমন্যতা নিজের থেকে আলাদা কাল্পনিক কোনো এক আদর্শ মানুষ হয়ে ওঠার চেষ্টা করতে গিয়ে সহজ স্বাভাবিকত্ব নষ্ট হয় ফলে ক্রমশ কোনো কিছুকেই নিজের অন্তরের অংশ বলে মনে হয় না এই বোধ ক্রমে বাড়তে বাড়তে মানসিক অবসাদের রূপ নিতে থাকে আক্রান্তের অজান্তেই কিন্তু কিভাবে মিলতে পারে মুক্তি মনোরোগ বিশেষজ্ঞদের বক্তব্য এই ধরনের সমস্যায় সবের আগে বুঝতে হবে নিজের মনকে চিনতে হবে নিজের ভালো লাগা ভালো থাকার ক্ষেত্র মানসিকভাবে বিচ্ছিন্ন বোধ করলে সাফল্যও সাফল্য বলে মনে হয় না কাজেই সাফল্যের থেকেও দিন শেষে বেশি গুরুত্বপূর্ণ শান্তি অবহেলা করলে চলবে না মনের ছোট ছোট আপাত তুচ্ছ ভালো লাগা তো বন্ধুরা এই ছিল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট এই আপডেটটি আপনারা অবশ্যই লাইক এবং শেয়ার করুন সকলের সাথে আর যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এবং তারপর বেলাইকেনটিও ক্লিক করে রাখুন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন আপনারা সবার আগে পেতে পারেন আর বন্ধুরা যাওয়ার আগে সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ভালোবাসা এই কথাটি আসুন এই কঠিন সময়ে সকলকে ভালোবাসার বার্তা দিই সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ভালোবাসা এই কথাটি তো বন্ধুরা এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ